ওই ওটা কোয়েট ইউটিউবার জাইদ ভাই না এ দুখিয়া পরিয়ালের লোক বললে এর বাপ তো থাইকে না থাকার মতো এর 14 বস্তির দম হইতো না এই 7000 টাকা দামের মোবাইলের দিবেন নিকে 50000 টাকা আমি লাক্সারি কম্বল দান করব আমার একটা লাক্সারি কার কেনার স্বপ্ন ছিল লাক্সারি কারের চারটা দরজা শালার একটা বল ছিল তাও ফেটে গেল গা বন্ধুদের খেলা দিলা হই না ওই ওটা কোয়েট ইউটিউবার জাইদ ভাই না ওটা কোয়েট ইউটিউবার জাইদ ভাই না गजब बेइज्जती है ओ तो ए डाक दे तो सुदिल बॉल किनार दंत किछु साइज देई ओ जाय भाई কি ভাই ভালো আছো হ্যাঁ गाइस আছি ভালোই বর্তমান দেখাই যায় না ইউটিউবার হয়ে গেছো গা গ্রামে থাকোই না না রে তোরা যা তো বাবা শত না ক কি রে ডাকলি কতার মধ্যে ঘটনা হইলো কতার মধ্যে ঘটনা হইলো আরে কেনা কে চাইতে হো বল খেলাইলাম আমরা একটা বল নিয়েছিল বলটা ফেটে গেছে আর মেলাজনের কাছে ই চাইলাম ডোনেশন চাইলাম কেউ দিল না তে ভাই তুমি তো বর্তমানে ইউটিউবার যদি কি ভাই একটা হেল্প করতা ভালো হইতো আর কি রল্প ভাই বে দেখি আমি ও এটা নিয়ে যদি আমি ভিডিও বানাই পয়সা তো বহুত মানছে দিব একটা হে বলের দাম যাব আর সব তো আমারই থাকবো এইভাবেই আমার লাক্সারি কার কিনা স্বপ্নটা পূরণ করা লাগবে এইভাবেই আমার লাক্সারি কার কিনা স্বপ্নটা পূরণ করা লাগবে ভিডিও একটা বানাই আচ্ছা ঠিক আছে তাহলে এডা নিয়ে একটা ভিডিও বানাই ভিডিওর থ্রুত পয়সা আইবো তখন আমি তো করে বল কিনা দিব আচ্ছা হ্যালো গাইস এই দুখিয়া পরিয়ালের লোক বললে এই দুখিয়া পরিয়ালের লোক বললে দুই এক দিনের মধ্যে আমি তোকে বলটা কিনে দিতেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে যাই হ্যাঁ যাবো ঠিক আছে সব দুই দিন পর মেসেজ ফিরে 1750 টা ঢুকছে এটা বলের ভিডিওটা যে করলাম ওই ভিডিও থেকে তো ঢুকছে আর বহুত ডোনেট করছে দিন এর মধ্যে ঠিক আছে আমি 70 টাকা দামের বল কিনে দেই বহুত পয়সা কমে যায় আমার এবারে তো লাক্সারি কার কিনা স্বপ্ন পূরণ হবো না হ্যাঁ পয়সা কেন দিব বেচারা বহুত কষ্ট করছে এই লাইফে ভাঙাচোরা ঘুরেছে বাস কাটছে মানুষের বাড়ি তাও একটা মোবাইলের পয়সা একখানে করবার পারে নাই বহুত কষ্ট গেছে স্যার তো ফাইনালি এর জন্য আমি স্মল একটা লাক্সারি গিফট নিয়েছি গিফট আমি দিম ওরে আমি প্রমাণ সারা কাম করি না আপনার ঘরে দেখা দিম আমি নালে কেউ কেউ কব সেকেন্ড হ্যান্ড মোবাইল দিছে নোট 10 কোনো প্রমাণ সারা কাম করি না যা করি একদম সিধা সাদা কাম তো গাইস দেখেন একদম নতুন মোবাইল একদম নতুন মোবাইল এই যে আমি গিফট করলাম গাইস এই 7000 টাকা দামের মোবাইল একটা গিফট করলাম এর 14 বস্তির দম হইতো না এর 14 বস্তির দম হইতো না এই 7000 টাকা দামের মোবাইল এর দিবেন নিকে আমি গিফট করলাম একবার সহি নেই এর নেওয়া আর আমি ভবিষ্যতে এর আপগ্রেড করার জন্য বহুত চেষ্টা করব আপনারা অল্প সাহায্য করেন মানে সাপোর্ট করেন তো আপনারা তো জানেন আমি সবকিছু সবারে দান করে দেই মানে নেক্সট ডে 50000 টাকা আমি লাক্সারি কম্বল দান করব 50000 টাকা আমি লাক্সারি কম্বল দান করব কুছ ভি সবারে একদম প্রমাণ সহকারে দান করে দিব একদম গাইস মনে রাখবেন কথাটা আমি একদম প্রমাণ সহকারে 50000 টাকা লাক্সারি কম্বল দান করব 6 মাস পর গাইস আপনারা জানেনই আমার একটা লাক্সারি কার কেনার স্বপ্ন ছিল তে ফাইনালি আজকে স্বপ্নটা পূরণ হলো লাক্সারি কার কিনা লাইলাম লাক্সারি কার কিনা লাইলাম
আচ্ছা গাইস, এটা হলো লাক্সারি কারের হেডলাইট, এটা রাতে পহর দেয় রাস্তায়, এটা হলো ফগ লাইট, আপনারা তো দেখেনি নাই লাক্সারি কার, এটা হলো ফগ লাইট, আর এটা হলো নাম্বার প্লেট এস মানে আসাম, এটা তো জানেনই না, এস মানে আসাম, আইএনডি মানে ইন্ডিয়া, তারপরে গাইস এটার নাম হলো ওয়েফার, এটা পানি মুছে গেলাছে, তারপরে গাইস এটা হলো ইন্ডিকেটার, এটা হলো আয়না, এটা পাশ মোড়া দেওয়ার জন্য, ভিতর থেকে পাশে দেওয়ার জন্য আয়না এটা, আর গাইস এটা হলো চাক্কা, এটা হলো রিং, গাইস জনকে গাড়ি আয়গা এটা ঘুরে, জনকে গাড়ি আয়গা এটা ঘুরে, ভিতরে আছে ডিস ব্রেক, গাইস লাক্সারি কারে থাকে ডিস ব্রেক, গাইস এটাতে দরজা খুলে, এটা তো জানেন না আপনারা, এটা দরজা খুলে, এটা হলো সুইচ, এখানে চাবি লাগায়, তো গাইস এটা হলো সিট বহার জন্য, এটাই যে আগা পিছা হয় কমফোর্টের জন্য নিজের, আর গাইস এটা হলো হরেন, জোরে টিপে দিলে হরেন বাজে, আর গাইস এটা দিয়ে গাড়ি স্টার্ট করে, দেখেন লাক্সারি কারে থাকে এরম সুইচ, চাবি লাগানোর কোনো জায়গা নাই, এটা হলো এটা দিয়ে স্টার্ট করে গাড়ি, আর গাইস এই যে সাইড সুইচ, এটা দিয়ে যে সাইডের সীসা করলে আবার আপ ডাউন করে মানে উড়ায় নামায়, আর গাইস এটা হলো লাক্সারি কারের মধ্যে এটা থাকবই, এটা হলো সুইচ সাইডের গ্লাসটা চাপানির জন্য, তো গাইস এটা দিয়ে ভিতর থেকে দরজা খুলে দেখাই দিই আপনি করে, দেখেন লাই না, দেখেন লাই না, এটা দিয়ে দরজা খুলে, আর এটা হলো লক, ভিতরে যে এটা হলো লক, আর গাইস এই এটা হলো লাইট, ভিতরে রাইতে দেখার জন্য এটা লাইট, গাইস এটা হলো গিয়ার লিভার, এটাতে গিয়ার লাগাই, দেখছেন, আচ্ছা গাইস লাক্সারি কারের মেন কুমোরটা তো আপনারা জানেন না, লাক্সারি কারের অ্যাকচুয়ালি চারটা দরজা থাকে, চারটা দরজা থাকে, দেখাই দিছি এই দুইটা দরজা, আর এই সাইডে আছে দুইটা, আচ্ছা গাইস ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব করে দিন, আর ডোনেট অল্প বেশি করে করেন যাতে আরো বড় বড় লাক্সারি কার কিনবার পারি, তো ধন্যবাদ।